ভাবছো কি? আমি যেটা কইছি সেটা যদি না শুনো একদম তোকে দু ভাগ করে রেখে দেব। জহর বাদির কিনারে হীরে মোতির মিনারে, জহর বাদির কিনারে হীরে মোতির মিনারে, আখান চালাতে আছে পাশ রাতে। ও হয়েছে ও হয়েছে ছাড়ের বাদ সামনগুলো সব চলে, ও হয়েছে ছাড়ের বাদ সামনগুলো সব চলে। জহর বাদির কিনারে হীরে মোতির মিনারে, জহর বাদির কিনারে হীরে মোতির মিনারে, আখানি চালাতে আছে পাশ রাতে। বউ হয়েছে বউ হয়েছে ছাড়ের বাদ সামনগুলো সব চলে, বউ হয়েছে ছাড়ের বাদ সামনগুলো সব চলে, বউ হয়েছে ছাড়ের বাদ স্বামীগুলো সব চলে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল! বউগুলো হয়ে সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলদ হয়ে বসা আছে। যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেইভাবে জ্বলতেছি, আর যেভাবে নেবাচ্ছে আমি সেইভাবে নিয়ে যাচ্ছি। না না, মালবেটের ভাই তো, তার গরু গাছ খেয়েছে, ওই জন্য তার আবার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বড় লেপ পিঁতে বাড়ির বাইরে পার করে দেছে। তোমার হয় কি মুরগির ঠ্যাং দেছে? ন নম্বর পায়ে ছ নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করে দেছে। ওরে হাতে পায়ে ধরে বলু রাত তোকে ঘরে থাকি, সকাল হলে যে তাহলে যাচ্ছি। না না, কোনো কথা শুনলো লাথি মেরে আমার বাড়ির বাইরে বার করে দিল। যাই পার হোক গে, রাত তোকে এই ঝাপের গোড়ায় থাকবো আর সকাল হলে বাড়ি যাবো। কলিকালে কি হল হলো সমস্যা পালটে গেল, কলিকালে কি হল হলো সমস্যা পালটে গেল, চলছে কি কারবার। গাই গরুর ভয়ে রে জব্দ হয়ে মা, গাই গরুর ভয়ে রে জব্দ হয়ে মা, গাই গরুর ভয়ে রে। না না, এমন পশুর পেটের পশু তুই আর অন্য কারোর জায়গা পেলেনি, দেখে দেখে আমার সেই শত্রুর জায়গায় গিয়ে খেলি। দাদা তোমরা কি ভাবতেছো, কার কথা বলতেছি? আমার সেই এড়ে বাছুরটার কথা বলছি। দাদা আমার ভাইয়ের সঙ্গে আমার গন্ডগোল, তা ও আর অন্য কারোর জায়গা পেলুনি গিয়ে আমার সেই ভাইয়ের পুঁইশাক বাগানটা শেষ করে দিল। দাদা আমার বউ বলে তোমার ভাইয়ের ধরে তুমি মারো, তোমরা বলো দিনে আমার একটা মাত্র ভাই আমি তার ধরে মারতে পারি, তার কুড়লে হয়তো সরাই মাংস হবে, তার মারলে তার আর কিচ্ছু থাকবে? তা মারিনি বলে দাঁড়িয়ে আছি পেছন থেকে, এমন ভাবে এসে মারলো, লাথি মারলো না ঠেলা মারলো, বুঝতে পারিনি। তাই বউর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়েছি, রাত্রকা যেখানেও কাটাবো সকাল হলে কলকাতার দিকে চলে যাবো। বাবা মশার জ্বালায় টেকা যায় না রে। না না, একটা বিড়ি খাবো আর এখানটা একটু রেস্ট নেবো। না না, মানুষের কত জ্ঞান কম দেখো, এত ঢিবি থাকতে জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ধরাচ্ছে। দাদা অনেকক্ষণ তো এখানে আছি, আমারও একটু নেশা নেশা ভাব হচ্ছে, দেখে দেখবো কে খাচ্ছে বলো তো, যাই পারো হোক। ও ভাই ও কাকা, ও ভাই ও কাকা, ও কাকা ভাই, কি 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 তার কাটা যন্ত্রণায় বলো তুমি, ও কাকা ও ভাই। এই বর্দা তুই এখানে কি করছিস? তুই এখানে এই ঢিবির ওরে ঢিবির ওরে বিড়ি দে, তাড়াতাড়ি বিড়ি দে। তুই এখানে কে? তোর কি হয়েছে বল? আর কি হয়েছে বল? আর গরু যে তোর গাছ খেলো, তোর বৌদি বলে তোর ধরে মারতে, মারিনি বলে ভাই দাঁড়িয়ে আছি পেছন থেকে, এমন ভাবে এসে মারলো, লাথি মারলো না ঠেলা মারলো, বুঝতে পারিনি। ওই তো ওই তো মানে ওই কে তোর বউ মতো লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল। লাথি ভাই কা দে, বিড়ি দে, দে বিড়ি দে, কা ভাই বিড়ি কা। কি বলি শোন, হ্যাঁ কেন্দ্র বাহিনী নামাবো? আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে না? এই গ্রামের লোক জানাবো? গ্রামের লোক জানালে লোকে খারাপ বলবে। আমি যেটা মার খাচ্ছি মার খাই, নিজেদের স্টেমিনা বজায় রাখি। হ্যাঁ ঠিক আছে, নিজেদের জায়গা বজায় রাখতে হবে অবশ্যই, ওরা এলে কেউ জানতে দিতে হবে না। না আমরা দুই ভাইয়ের জায়গা ঠিক থাকতে হবে। দে বিড়ি দে, কুচি দেবো কেটা খেচে দেবো। কি মানা করছো দিদি? তোমার কেন ভাতার আছে, আমারও ভাতার আছে, আমার কি কইছি ঘরতে বাড়ি আসতে হবে, সামনে যদি দেখতে পাই দু ফাঁক করে একদম কুচি দেবো। কি মানা করছে, দুভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খোঁজ দিচ্ছি, খুঁজে খুঁজে পাতার মধ্যিখানে ধরেছো, পিষে তো এই ছোট ওলা উঠে সঙ্গে কি খুশির খুশির গুজির গুজির গল্প হচ্ছিল এই মা।
তুই কাকে কি গটু ওই তে তুই আমার ভাতার কি গটু ছোট লাটা তোকে চিতে খেলবো তোকে দেখালবো আজকে এ করে চুলি কি কি করবি রে এই জাগো তুমি যা আমার তোল রে তোর ব্যবস্থা করে দেবো তোর বউ আমার বুকে পা তুলে দিচ্ছে তোর ব্যবস্থা করে দেবো তোর বাঁচতে দেবে রে এই তুই আমার বাস তো বার করে দিবি হ্যাঁ ঠিক আছে বাস তো থাকা দরকার নেই বাস তোকে বেরিয়ে যাবো যা তো সব শোন শোন ভাগর এই তুই বড় হনুমান তুই ভাগ্য আর আমি ভাগ্যলে মেনে নি তুই ভাগ্য আর বড় হনুমান ঠিক আছে তাহলে ভাগ্যচ্ছি ভাগটা দেখে নি হ্যাঁ কর আমাদের একটা পুকুর হ্যাঁ 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 আমরা তিনজন ভাগিদার হ্যাঁ তুই আমি আর বাবা যেহেতু বাবা এই যে এদিকে শুনো হ্যাঁ বলো আগো আমাকে যে গাড়িয়াটা আছে গো এই গাড়িয়া কি আগো গাড়িয়া ভাসুর ঠাকুর যেটা কইল দাদা গো পুকুরের বলে গাড়িয়া সারা এল বলের মাল ভারতের ম্যাপের বাইরে ওর বাড়ি গই পুরু এল বলে গাড়িয়া রে গাড়িয়া তে ভাই বল তুই বল তাহলে শোন আমাদের তিনজন ভাগিদার তো হ্যাঁ তুই আমি আর বাবা হ্যাঁ এমন ভাবে ভাগ করবো হ্যাঁ তুইও অস্বীকার করতে পারবি নি না বাবাও পারবে না আর আমিও পারবো দরকার নেই আচ্ছা পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা পূর্ব পশ্চিম চওড়া চওড়া তা উত্তর পূর্ব পাটটা তোর থাক থাক আর দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক থাক মাঝখানটা আমার থাক ভাগে ছিড়ি দেখেছো শালা পাড়গুলো সব আমাদের দেবে আর মাঝখানে জল মাছ চাষ করে খাবে যাবার আগে পুকুরে বিষ মেরে দে চলে যাবে একদম না তোর ভাগ ছাড়াবো আগা মারে তোমা খেড়ো আরে আমার ভাগ তোর মানা যাচ্ছে না না তাহলে তুই ভাগ কর তুই কর না না তুই না না তুই কর না না তুই ভাগ তুই ভালো ভাগ্য তুই কর না না দেড় বিঘে জায়গা তুই ভাগ কর আই করবো যেহেতু দেড় বিঘে জায়গা আমরা তিনজন অংশীদার বাবা বেঁচে আছে তুই আর আমি ভাগ করবো লোক দেখুন না খারাপ বলবে কেন আচ্ছা কর গেউ দেখুন না ছোট ভাইয়ের ভাগ দেখুন না কর না ভাগ করতে যাই যে শোন না কি বলি শোন শ্রাবণ ভাদর আশ্বিন কার্তিক আমার থাক থাকলো থাক থাক আর অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন হচ্ছে ওটা বাবা থাক বাবা থাকলো আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আসার তোর থাক দেখেছ কি আশা দেখেছ কষ্ট করে আমি রুয়ে ধান চাষ করে খাবো এ ধান ও ফেলবে নাই এই বাস তো থাকুনি রে এই বাস তো ছেড়ে আমি এক্ষুনি বাদ দিতে পারি হ্যাঁ চলে যাবো হ্যাঁ যাবো রে যাবো এক্ষুনি চলে যাবো এই চলে যাচ্ছি হ্যাঁ যা চলে যাই চলে চলো ও তুই ডাকিলি যারে আপন করে ডাকিলি যারে আপন করে দাদা রে ভিটে বাড়ি ছেড়ে চলে যা হায় রে ভিটে বাড়ি ছেড়ে চলে যা হায় রে ভিটে বাড়ি ছেড়ে চলে যা ভাই চলে গেছে বাস্তা ছেড়ে আর আমাদের বউ ড্যান্স হাঙ্গামা করতেছে আই থাম আই থাম
বাবা গো আবদ বিদায় হচ্ছে, ঘরে গোবর ছড়া মারবো, গোবর জল ছড়া মারবো। তুমি ড্যান্স হাঙ্গামা চুলে তো বসে আছো। শোনো, ওদের জ্বালায় টিভি দেখতে পারিনি। তুমি রিটেল এলাকায় চলে যাও, যে ছয় মাসে রিচার্জ করে আসবে, আমরা টিভি দেখবো। তুমি চলে যাও, ছয় মাসে রিচার্জ করে আনে টিভি দেখবো, টাকাটা কি তোর বাবা দেবে? আমি টাকা দেবো। আর ডিজে বক্স ভাড়া করো, আপদ বাড়তি বিদায় হচ্ছে, দুজনে ড্যান্স করবো। এই শোনো না, আমাদের যে পুকুর পাড় সব আমাদের হয়ে গেছে, পুকুরে চাঁদি কুবাবো, কুইপে ওখানে শস্য চাষ করবো। তাড়াতাড়ি কখন কুটুম্ব বাকি আছে বলতে হবে, তাদের বস চলে তোর কখন পড়তে দিতে হবে বল। তুমি তো জানো হ্যাঁ আমার গটে দিদি আছে। মানে আমার ভগ্নিপতি গো। তোর একটা দিদির পাঁচটা ভগ্নিপো? আগো হ গো, দারুণ সিস্টেম তো। তোর দিদি তো গোটা দ্বৈপতি রে, এ তো পাণ্ডব বংশে নে বসে আছে রে, ভীম যুধিষ্ঠির অকুল সহজে তো সবার নে বসে আছে। আর তাহলে কাই কাই থাকে জানো তো? কাই থাকে? একজন থাকে দুবাই, একজন থাকে মুম্বাই, একজন যে উঠেছে সে পশ্চিম মেদিনীপুর, আর একজন কাই যাইছে না তো? কোথায়? সে সীতারামপুর। সীতারামপুর? আর সে ছোটটা কাই যাইছে না তো? কাই আড্ডি দমকল রাই দিঘি। তুই যা কলে ফেলে দিতে তোমার দমবার হয়ে যাবে, তোর কুটুম্বাড়িগুলো পত্র দিতে গে আমার তো ভিড়ে বাস্তে সব ব্যস্ত হবে রে। তোর হ গো বলে ছাড়াব গো, কাইটু মাইটু কোথা গাড়িয়েছে? না না চিন্তা করতে পারো, এত কুটুম্ব আমি দেবো কোথায়, পত্রগুলো কীভাবে দেবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোথায় কী করবো তার ঠিক নেই, তোর একা দবা খেয়ে দেবো। সত্যি মারি শোনা কি বলছিল, তুই এসব হাতটার গোলা দিবি কেন? দেখি এই তোর কি বিয়েটা হচ্ছে, তুই হাড় গোলা দিয়ে যাই দোবা কর। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, দুটো রান্না বসা পেট আর মানে না রে। বলতে লজ্জা করে না? তোমার সঙ্গে আমি এক কোদাল কুইপিছি, সর্ষে ফেলেছি, তাহলে দুজনের কষ্ট হচ্ছে, হাতাহাতি জোগাড় করতে হবে, রান্না করে দুজনে খেয়ে নেবো। এই ওদের বাড়ি বলবো না, এই পারে বলবো না, সব বাদ বাদ সব বাদ। কি ব্যাপার বলেনি, কোচে গোলায় দড়ি করেছে কে? কি জানো কথা, তুই জিজ্ঞেস করো। না না তুই একবার জিজ্ঞেস করে দেখ, তুমি জিজ্ঞেস করে দেখো। কোচে তো সারা টালা কেউ নেই, ও শ্বশুরটা গড়াচ্ছিল, ও শ্বশুরটা কি মারা গেল নাকি, সে একবার ডেকে জিজ্ঞেস করো না। তোমার কি দরদ উদলে উঠেছে, যাও ঢেমন খাবে, চল যাও যাও। আরে আমার একটা কথা ভাই, তুমি যাও বলি। এ কোচে কোচে রে, এই কে কোচে রে? হাই দে, আমি তো দাদা রে। কে দাদা? দাদা ভাদা চিনি না সর। হাই দে, কি বার বেড়েছে বলে, দাদা চিনি না দাদা কোতে। আরে আমি তোর কাছে হাত জোড়া করতে যাই, একটু শোন না। এই হাত ধরে কাকতি মিনতি করতে যাবো, ডাক যাবো না। এই গুরুজন বলেছে যা যাবে না। দেখেছো কেরম মাগের ভেড়া, দেখেছো মাগ যা বলতেছে তাই শুনতেছে। মারি ভাই তো দুটো হাত জোড় করেছে, একটু শুনে যা। খুব কাকতি মিনতি করতে যাবো, যাও। এই গুরুজন বলেছে যা যাবে। হ্যাঁ বল। দেখেছি তা তুই গোলায় দড়ি করেছিস কে? তোর মধ্যে কি কিছু ঢোকেনি? বলবো থাকে বলবুনি
বাবার কি হয়েছে বল না? ওরে বাবার টেনে চাপা পড়ে মরে গেছে। হচ্ছে বাবা ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছে? তুই এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? ওরে জানাবার সময় আছে, জানাবার সময় আছে। তুই তো তোর সঙ্গে ঝড়া করে চলে যাচ্ছিস তো মনে বিদেশে। হ্যাঁ, যেতে যেতে দেখি না বাবা ট্রেনে অ্যাক্সিডেন্ট করে বাবা সেই আইডেন্টি কার্ড আর জামার ট্রেনে তোলায় পড়ে আছে। বাবা পুরো ট্রেনের মধ্যে ঢুকে গেছে, আমি জামার কাপড় নিয়ে গোলায় দড়ি করে চলে। এই দেখো যে আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি বাবার আত্মা কি শান্তি পাবে? না, কোনো মতো শান্তি পাবে না। তাহলে তুই আমাকে একবারও জানানোর কথা মনে করলি না? এই আমার বিবেক কি এত ছোট রে? সে ব্যবস্থা আমি করেছি রে। কি ব্যবস্থা করছিস? সব কিছু রেডি কর, যা পড়ে নে, তাড়াতাড়ি যা পড়ে নে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। একচি কচি ও কচি কচি ঘর ভাঙি, ভালো আছি ভালো আছি, কাদা দেখাচ্ছে কাদা কা ছাড়াবা। আর একচি কচি সব কুটুম্ব বন্ধু বান্ধব বলা হয়ে গেছে। একচি কচি কুটুম্ব বলা কত গা মিল যাচ্ছে দেখো না, জায়গা ভাগ না আটজনে। বলবুনি কেন বল না? কি বলিস? সব কিছু বলা হয়ে গেছে, শুধু দুটো জিনিস বাকি আছে গো। কি কি? ওই তো নামের দল আর ব্রাহ্মণটা। তুই জানি না তোর বৌদি তো বড় খুলি বংশের মেয়ে, ও যদি একবার খোল ধরে রে, ওর খোল না ফেই সে ছাড়বে না। ও খোলের গাব তুলে দেবেই দেবে। আর বৌমা ও তো পুরো ভট্টাচি ব্রাহ্মণের মেয়ে, তা ও যদি মন্দ বলে বাবার আত্মা গড়গড় করে শান্তি। তুই যা বলিছি আর বলিনি, ও সব ঘেটে পাক করে দেয়। না পারবে? তুই বৌমা জিজ্ঞেস করে দেখ। এই তুমি পারবে মন্ত্রগুলো বলতে? ভুলি যাবো, সটে খাটে ঝেড়ে দেব, সটে খাটে সেরে দেব, এসো কাজে বুঝবো এসো। এই তাড়াতাড়ি রেডি হই, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বৌমা একটু ঠিকঠাক করে মন্ত্রগুলো বলবে মা। এই রমেশকার কাছে খোলটা নিয়ে এসে একটু বাজা না। কি করিস এত দেরি করিস কেন? তা কি জানি। এই তাড়াতাড়ি শুরু করে কাজে বস, তাড়াতাড়ি কাজে বস। বলো এই মন্ত্র বলো। হ্যাঁ তোমার রেডি হয়েছ? রেডি হয়েছি বলো। তোমার খুলে বুঝছ? খুলে বইছি কি রে? এই খুলে বইছি কি বল? খুলে বইছ, খুলে বইছি কি? আগে সব হইল লাও তো। তোমার খাবারে ভাষা ঠিক কর। কাজ হবে না, কাজ বন্ধ থাকবে। বলে নমো বিষ্ণু। ওরে ওটা নমো বিষ্ণু হবে, বিষ্ণু হইলা লোক। চার পাঁচ দিন জিভ ছিলি নিল তো তোমার খাবারে। বৌমা মারে তো দুটো হাত জোড়ে করি, তুই একটু ভালো করে করা, বাবার আত্মা শান্তি পা। বলো এসো এসো পুষ্পাঞ্জলি। এই এখানে কি কালী পুজো হচ্ছে না সরস্বতী পুজো হচ্ছে? তুই পুষ্পাঞ্জলি দিচ্ছ? এই তুমি মারাটাকে নিকাও তো, তাড়াতাড়ি ঠিক কর বল, ভাষা ঠিক কর। আচ্ছা বলো বলো শুভ ক্রিয়া কার্যে শুভ লগ্নে। তোর কি বেটে হচ্ছে? তুই লগ্নের কথা আনিছিস এখানটায়? মেরে চামড়া কেটে দেবো ঠিকঠাক করে বল, ওটা দোষের কাজ হচ্ছে রে। ওই হইল তাড়াতাড়ি বল। আচ্ছা শেষ কার্যটা হ্যাঁ বল। হ্যাঁ ভালো করে কইব। হ্যাঁ বলো বলো। বাবার বাবার পর্দা এ নম। ওরে বাবার পর্দায় নম কি রে? বাবার পিণ্ডায় নম। ওই হইল ভালো করে দাও তো। ওই ওর তো তুমি গিলে নাও বাবা।
তোর বার বার বলেছি তোর মনে হয় কাঁচা মার ঠিক আছে, বাবার আত্মা দোষ পেয়েছে ভালো করে কাঁচা মার এ আর উল্টো পাল্টা বাজাচ্ছে ভালো করে, তোর বার বার বলেছিলে তুই মরে যাবি রে। ও বাবা রে মরে যাব জীবন বুঝি বাবা এমন ছুপে দেবে না জীবনের মতো মনে থাকবে। ও বাবা রে জীবন বুঝি বললেই দূর জাতি কলে বুঝবি খেলা কার বলে, তোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়ি তার যার হরি নামে কেন পারে বাবা মরে গিয়ে তোরে আবার চেয়ে দেখ না তোর মার ভাতা। ডিপ ভাষা মেরেছে, ডিপ ভাষা মেরেছে, বাবার আত্মা খুব বেশি করে দোষ পেয়েছে ওই জন্য ভাষা খারাপ করতে গেলে ফিরে গিয়ে আর পলাশ বলে গানের ছলে এমন ভুল হবে না তো কি ভাগ রে আমার পুষ্টি চোটা বইবা কি ভাগ রে আমার পুষ্টি চোটা বইবা। এই দেখ বাবার আত্মা দোষ পেয়েছে, বাবার মেরে আজকে দোষ ছাড়াবো। এই ও ওরম করে, এই তুই আমার পিছনে থাক, বাবা গুরুজন বাবার মারে কোন কথা চলবে না, তুই মারবি আজকে মেরে দেব খেয়ে দেব। তার আমি গাড়িতে নামতে পাইনি ভোলা বলতেছি, এই তুই বেঁচে আছিস তোর ছেলেরা গোলায় দড়ি করে আজকে তোর দোষ আর কাজ করতেছে। আমি বলি সে কি রে বলে আমি শৈশব মধ্যে আসছি দেখি না জান তো পিন্ডি যাচ্ছে, পিন্ডি দেওয়ার স্বাদ আজকের মেয়েটা নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর যে আপন হলো আপন যে পর হলো। বাবার মাথা ফেটে দিয়ে রক্ত হচ্ছে, বাবা যে বেঁচে আছে কুচে, বাবা রে তোরাই আমায় মারলি খোকা, এক মুঠো ভাতের আশায় ওই উড়িষ্যায় করমণ্ডল এসপেশ, করমণ্ডল এসপেশ আমি হকারি করতে গিয়েছিলাম, আর ওই যে বালেশ্বরে উড়িষ্যায় করমণ্ডল এসপেশ যে দুর্ঘটনা ঘটেছিল না খোকা, ওই গাড়িতে আমি ছিলাম রে খোকা। তোরা আমায় নিজের ছেলে হলে আমাকে অপর করে দিলি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই তারাই আমার আপন করে বাঁচিয়ে ফিরিয়ে দিল, আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে আমাকে মেরে মাথা ফাটিয়ে দিলি। বাবা যে মারা গেছে বাবা, তোরা কি আমার বাবাকে ছেড়ে দিলাম, তোরা কি
আমার বাবাকে ছেড়ে না, আজ তোমাদের চলে না, আমাদের সোনার সংসারটা শেষ হয়ে গেছে, আজ তোমাদের সঙ্গে আমার বাবা যে ছোট জানি আমি যে ভুল করেছি, ভুলের কোনো খবর নেই। ও মা বোনেরা, আমাদের মতো সংসার এইভাবে যায় যায়, ভাই ভাই অশান্তি করবেন না, কত সংসারের চূর্ণ হয়ে যাচ্ছে। ওর ছোট আমি ভুল করেছি, সে আমাকে ক্ষমা করে দে, কিছুদিন ক্ষমা করি আমি যে মরে শান্তি পাব না। মানে ভুল করে থাকি, সেই ভুলটা আমি করেছি, যে ভুলের কি ক্ষমা হয় না, পারলে তুমি আমায় ক্ষমা করে দাও। আমি কত বড় পাপ করেছি, আমি কত বড় পাপ করেছি, যে বাবা আমার মার সেহ মমতা বুঝতে দেয়নি, সেই বাবাকে আজকে আমি যে পিটিয়ে মারলাম ঈশ্বর। বর্তমান সমাজের মানুষের কাছে আমি ছেড়ে করে বলি, আমার মতন সন্তান যদি কোনো মায়ের গর্বে জন্ম নেয়, জন্মমার পরে তাকে যেন গানের বিষ দিয়ে মারা দেয়, কারণ আমাদের মতো সন্তান যদি পৃথিবী থেকে বেঁচে থাকে না, কোনো বাবা ভালো থাকবে না, কোনো বাবা ভালো। বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও, বাবা আমাকে তুমি ক্ষমা করছি। তুই কি মনে পড়ে বাবা যখন বেঁচেছিল, বাবা বলতো আমি যখন মারা যাবো আমাকে তোরা নিয়ে শান্তিপুরে যায়, চলে করছে আমরা বাবার দোটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। যখন বুঝি তোমাকে, কখনো ভালো কাকি তোমাকে, তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে তোমাকে মনে পড়ে, তোমাকে।